ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, আগামীকাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটা নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে প্রবল বেগে বয়ে যাবে ঘূর্ণিঝড়। তো কোন কোন জেলায় এর প্রভাব পড়বে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো যদি ভিডিও আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হলো নিম্নচাপ। মূলত দক্ষিণ পূর্ব দিকেই এই নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। সকাল থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, প্রবল বেগে হাওয়া বইছে তামিলনাড়ু উপকূলে। আগামী 24 ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। মৌসুম ভবনের তরফে সতর্ক করে বলা হয়েছে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে পরবর্তী 24 ঘন্টায় এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে তীব্র হবে। পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিমে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে, এর সঙ্গে প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উত্তর উপকূলেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2-3 দিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 5-ই মার্চের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে আরও বলা হয়েছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে এবং মান্নার উপসাগরে প্রবল বেগে হাওয়া বইতে পারে, যার বেগ ঘণ্টায় সর্বোচ্চ 65 কিমি হতে পারে। সপ্তাহের শেষের দিকেই এই হাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলেও সর্বোচ্চ ঘণ্টায় 65 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এই হওয়ার গতিবেগ কিছুটা কমে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিমি হতে পারে। বর্তমান আবহাওয়ার কারণে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক করে বলা হয়েছে 6-ই মার্চ রবিবার পর্যন্ত তারা যেন দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে না যান। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে। 5-ই মার্চের মধ্যে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে, যার জেরে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওই একই সময়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে।